change our hearts. Actions are judged by their intention. প্রিয় দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ারে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমার অতিথি হিসাবে উপস্থিত আছেন হ্যামলেট সলিসিটার সিনিয়র পার্টনার সলিসিটার সাইফ উদ্দিন খালেদ। আমরা আর কোনো সময় নষ্ট করবো না, আমরা জানি আমাদের ফোন লাইন অনেক বিজি, আমরা দেখছি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি প্রশ্নোত্তর মুজিবুর রহমান। আচ্ছা মুজিবুর ভাই, আমার একটা কোয়েশ্চেন আছিল। জি জি, প্রশ্ন আমরা আছি আপনার তো প্রশ্ন উত্তর দাও। জন্য বিষয় আনতে হয় ওয়াইফ রে, তে বাংলাদেশ A1 না A2 দেওয়া লাগে? B2 আর কোন প্রশ্ন আছে আপনার? প্রশ্ন হইল কি A1 অলরেডি করে লিসইন। ওকে, আর আর এর সাথে আর কোন প্রশ্ন আছে কিনা? জি না, আর নাই। ওকে ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ। A1 এখন পর্যন্ত লাগবো, আমরা শুনছিলাম অক্টোবর বা নভেম্বর থেকে হয়তো A2 হইতে পারে, তাহলে এখন পর্যন্ত ফুল কনফার্মেশন নাই। সো যত সময় পর্যন্ত ফুল কনফার্মেশন আইসে না তত সময় পর্যন্ত আপনার A1 লাগবো। হোয়াট ইজ A1, A2, B1, B2? ইভেন আমি অ্যাকচুয়ালি এম্বারাস টু সে দ্যাট ইভেন স্টুডেন্টরাও যখন আসে আমাদের কাছে তখন এসে বলে যে বলে ভাই তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স কী করছো? বলে ভাই B2 করছি। বলে B2 কী জিনিস ভাই? বলে B2 কী চিনেন না আপনি? বুঝতে পারছেন? তো B2 চিনেন না আপনি? তখন যখন প্রবলেমটা হচ্ছে কি, ওই আমরা A1, A2, B1, B2, C1, C2 এগুলো হচ্ছে লেভেলের নাম। ফার্স্ট ডিভিশন যেভাবে, সেকেন্ড ডিভিশন যেভাবে, ফার্স্ট ক্লাস যেভাবে, সেকেন্ড ক্লাস যেভাবে, এগুলো লেভেল। কোর্সের নাম কিন্তু A1, B1 না, B2 না, কোর্সের নাম ডিফারেন্ট। এটা ILTS হইতে পারে, এটা TUEK হইতে পারে, এটা পিয়ারসন হইতে পারে, এটা ইসল হইতে পারে, আরও অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। এক একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টেন যদি আপনি স্কোর করেন ওইখানে আপনার A1 লেভেল হইতে পারে, এটা A2 লেভেল হইতে পারে, এটা ইউরোপিয়ান একটা লেভেল, কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কের একটা লেভেল আছে। ওই লেভেলতে যে ILTS এত মার্ক পাইলে আপনার এটা A1, ILTS এত মার্ক পাইলে এটা হচ্ছে A2, তারপরে পিয়ারসনে এত মার্ক পাইলে এটা আপনার A1, এত মার্ক পাইলে আপনার A2। সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে কিন্তু A1 আছে, B1 আছে, C1 আছে, C2 আছে। অতএব A1, A2 বলে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স নাই, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে ডিভিশন, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। A1 তো উনি অলরেডি করে ফেলছেন, কিন্তু A1টা যদি আপনার সেল্ট সেন্টার ILTS অথবা সেল্ট সেন্টার ট্রিনিটি কলেজের ইসল যদি না করে থাকেন তাহলে কিন্তু আবার করতে হবে, করে আবার নতুন করে অ্যাপ্লিকেশনে জমা দিতে হবে। আগে যদি করে থাকেন এবং এটা সেল্ট সেন্টার থেকে না, ইভেন ট্রিনিটি কলেজও যদি হয়, কিন্তু সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্ট সেন্টার থেকে যদি না হয় তাহলে এটা ভ্যালিড হবে না। এবং এটা ভালো করে দেখে তারপরে আপনার যিনি অ্যাপ্লিকেশন করবেন তাকে অ্যাপ্লিকেশন করার জন্য আমি সাজেশন করতেছি। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা দেখছি পরবর্তী লাইনে আমাদের সাথে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। আমার মনে হয় কলটা হারিয়ে গেছে। তো খালেদ ভাই, আমরা যে ইংলিশ লেভেল ব্যাপারে কথা বলছিলেন আপনি, তো আসলে মানুষ কেন এত কনফিউজ? এটা ইজি জিনিস, এটা একটা লেভেল আর একটা হচ্ছে কোর্সের নাম, এত মানুষ কেন কনফিউজ? ইনক্লুডিং মাইসেলফ, আমরা ভেরি স্ট্রেসড আউট, আমরা ভেরি বিজি, পার্টিকুলারলি ইন দিস কান্ট্রি লাইফ ইজ ভেরি হ্যাকটিক অফকোর্স। সো আমরা ইভেন কী পরীক্ষা দিতেছি, কোনটার মধ্যে পরীক্ষা দিতেছি, কোনটার মধ্যে পাশ করতেছি, এটাতে পাশ করছি ঠিক আছে, যখন পাশ করছি ওই সময় জানা ছিল, তার পরবর্তীতে একটু দুঃখজনক স্টুডেন্টরা যারা, ছাত্র যারা, তারাই তো তাদের জানার কথা, তারাই যদি না জানে জিনিসটা। আমার একটা উদাহরণ দেই আপনাকে, একটা উদাহরণ দেই, এই ওই যে এই কথাটা যে আমি বললাম যে স্টুডেন্ট আমার কাছে আসছে, সে বাংলাদেশ থেকে মাস্টার্স পাশ করে আসছে। আসার পরে আমি জিজ্ঞেস করলাম, বলে ভাই তুমি কি পাশ করছো? বলে B2 দিছি। তো আমি বললাম B2 তো হইতে পারে না। বলে হইতে পারে না কেন? অবশ্যই আমি B2 দিছি, আমি জানি B2 দিছি। বলে ভাই B2 তো হইতে পারে না, আপনার সার্টিফিকেট। বলে আমি আপনাকে এনে দেখাইতেছি B2 যে আমি দিছি। পরবর্তীতে সে আধা ঘন্টা পরে সে বাসায় গেছে, গিয়ে আমাকে এনে দেখাইছে যে এটা 2X সার্টিফিকেট, এটাকেই সে B2 হিসাবে
বলতেছে। আমি বললাম এটা কি কোথাও লেখা আছে বিটু? বলে না ভাই কোথাও তো লেখা নাই। বলে তাইলে আপনি যে বললেন বিটু, বলে না আমাকে তো সবাই বলছে এটা বিটু। বলে আপনার এখানে কী লেখা? বলে টু এক ইটিএস লেখা, বিটু কোথাও তো লেখা নাই। আপনার আইএলটিএস এর ওইখানে বিটু লেখা থাকবে না, এই ইয়েতে লেখা থাকবে না। ইদানিং অবশ্য আইএলটিএস এর ওই ওইখানের মধ্যে লেভেলটা লিখে দেয় কোন লেভেল লেভেলে, কিন্তু উপরে কিন্তু আইএলটিএস লেখা আছে, উপরে কিন্তু টু এক লেখা আছে, পিয়ারসন লেখা আছে, ট্রিনিটি ইসল লেখা আছে। সো এই 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 ঘটনাগুলোর কারণেই এই যে ইটিএস এর যে প্রবলেম, যেটা নেগলিজেন্সির কারণে স্ট্রেস বলে না, ঠিক আছে ইজিলি একটা পরীক্ষা, হ্যাঁ প্রবাবলি ওই স্টুডেন্ট কিন্তু তার কোয়াইট গুড অ্যাবিলিটি আছে ইংলিশে, ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইজ ওয়ার্কিং ইন ইংলিশ এনভায়রনমেন্ট, ইজ আর্নিং মানি ফ্রম এন ইংলিশ এনভায়রনমেন্ট, অ্যান্ড হি ইজ ভেরি গুড, বাট ওই যে ইজি ওয়ে, ইয়েস লাইফ ইজ ভেরি স্ট্রেসফুল, এখানকার টিউশন ফিজ, বাংলাদেশের ফ্যামিলি কমিটমেন্টস, এখানকার থাকা খাওয়া, কাজের ঝামেলা, সব কিছু মিলায় মানুষ, আই ডোন্ট ব্লেম এনি ওয়ান, আই ডু নট জাজ এনি ওয়ান, এভরিবডির সার্কামস্ট্যান্স ইজ ডিফারেন্ট, বাট অ্যাটলিস্ট বেসিক যে জিনিসগুলো এগুলো আমরা রিকোয়েস্ট করব, এবং একটি কারণ এই বেসিক জিনিসগুলো না জানার কারণে এই যে ডিজাস্টার যেটা ইটিএস এর তার নিজেরাই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাই না? হ্যাঁ, এবং অনেকে কিন্তু একটু আগে যে একজন কলার ফোন করলেন, ওনারা কিন্তু নিজেরা দিছেন পরীক্ষা, কিন্তু এখন যারা নিজেরা দিছেন এবং যারা নিজেরা দেন নাই, হ্যাঁ দুই ক্যাটাগরিকেই তারা একসাথে করে ফেলতেছে, এবং আপনার কোনো ডিফেন্স নাই, কারণ আপনি যে নিজের দিছেন, যাদের কাছে দিছেন তারা তো এখান থেকে উধাও, আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স করছেন, কোন অক্সফোর্ড ইউনিভার্সিটি যদি এখানে না থাকে তাহলে কিভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনাকে কনফার্ম করবে যে না আপনি মাস্টার্স করছেন? বুঝাইতে পারছি কিনা? তো ইটিএস এর তো কোনো ব্রাঞ্চই লন্ডনে নাই, ইউকেতে নাই, তো ইটিএস এর ওই ওই সেন্টার যেটাতে দিয়েছেন ওই সেন্টার নট ইন এক্সিস্টেন্স। এখন আপনাকে যদি মানে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি ভালোভাবে পাশ করছেন, কিন্তু আমি যদি বলি আপনি পাশ করেন নাই, আপনি প্রমাণ করবেন কিভাবে যে আপনি পাশ করছেন? So it's a very sad state of affairs for us. It's a very sad state of state of affairs for particularly আমি কিছুদিন আগে একজন ক্লায়েন্ট, উনি স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করছে, সরি স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করে ওনাকে 2.5 years দিছে, উনি ভালো কাজ পাইছেন, হঠাৎ করে একটা চিঠি পাইছেন যে উনি ওই কবে 2011 না 2012 2-1 দেওয়ার কারণে ওনার ভিসাটা ক্যান্সেল। উনি রেস্টুরেন্টের সরি একটা ভালো হোটেলের ম্যানেজার, তো ওনার তো কাজের তো গেছে গেছে, এখন ইয়ে হয়ে গেছে। দিস ইজ ভেরি স্যাড, ভেরি স্যাড। আই ডো নট জাজ, আমি মনে করি না যে কোনো মানুষ এই ধরনের সিচুয়েশনে পড়ুক, কিন্তু যদি কেউ পড়ে তাহলে আই ওয়ান্ট দেম টু ফাইট ইট, আই ওয়ান্ট দেম টু ওভারকাম ইট। থ্যাংক ইউ খালেদ ভাই। আমরা দেখছি, আমরা কলের দিকে চলে যাচ্ছি, দেখছি আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ভাইয়া, আমি ইয়ে বলছি, কামাল বলছি। আচ্ছা তোমাল, আপনি তো আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার একজন মানুষ দেশ থেকে স্পাউস ভিসা আইতা, তার অলরেডি আইএলটিএস এর সার্টিফিকেট আছে, এখন ইসল লাগবে না, আইএলটিএস এর সার্টিফিকেট ওই দিব আপনা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, সেল্ট সেন্টার থেকে আইএলটিএস যদি দেয়া তা হয় না, এবং এটা যদি A1 লেভেলের উপরে হয় থাকে তাইলে হইব। তার স্কোর হইলো আপনার 5.5 পাইছে না? দ্যাট ইজ ফাইন, A1 এর অনেক উপরে, 5.5 যদি হয় তা মানে B2 এর মতো হয়ে যায় গিয়া। হাউএভার আপনার এই ইয়াটা আইএলটিএস টা সেলফ সেন্টার থেকে দেওয়া হয়েছে, ওটা সিকিউরড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেন্টার থেকে দেওয়া হয়েছে, ওটা জানতে হইব। যে সেন্টার থেকে, ব্রিটিশ কাউন্সিল থেকে দেওয়া হয়েছে আপনার? অলরাইট, আই ডোন্ট নো, আমি জাস্ট কই আর যে আপনার যেখান থেকে দিছেন ও জায়গা যাইবা গিয়া কইবা বলেন এই যে সার্টিফিকেটটা আমি দিছি এটা কি তা সেলফ সেন্টার থেকে দেওয়া হয়েছে না, যদি ওইয়া থাকা তাহলে তোমরা আমি স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন করতাম, এগুলো আমি জমা দিতাম, আর মানে তারা এটা এক্সপার্ট আছে, তারা কই লিব বলে ইয়েস তোমার তে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ বাবাই। থ্যাংক ইউ কোলা, আপনার আপনার আশা করি আপনি উত্তর পেয়েছেন। দেখছি পরবর্তী লাইনে আমার সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি নিকাস থেকে বলছি। আচ্ছা, আপনার প্রশ্ন অনুগ্রহ পূর্বক প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্নটা হলো যে আমার হলো বিষয় স্টেটাস ছিল রাইট অফ অ্যাবর্ট। সো আমি বিচি ফার্স্ট এর জন্য অ্যাপ্লাই করলাম, আমার রিফিউজ মারছে। রিফিউজ মার তারা সাইজ যে ফ্যামিলি ফটো বুঝছেন, তো আমি এখন কি করতে পারি? আচ্ছা, আপনি লাইনে থাকবেন প্লিজ। খালেদ ভাই যদি প্রশ্ন থাকে করবেন। খালেদ ভাই, রাইট অফ অ্যাবর্ট কিন্তু আপনার আব্বার কারণে নাকি? তা আপনি? জি জি, আপনার আব্বা বাসি আছেন? জি না।
ওকে, আপনার আব্বার কারণে আর কেউ ব্রিটিশ হয়েছেন নি দেশে? আমার ভাই বোন আছে না, আর তারা ব্রিটিশ আছে, দুইজন আইছেন আমার লোকে। ওকে, বাট তারাও পাইছেন না, এর ইয়ে প্রায় বছর ইয়ে রিফিউজ মারছে তারা। রিফিউজ মানে কি? ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছিলা? জি জি। ওকে, কিতা লাই রিফিউজ করছে? তারা সাহেব ফ্যামিলি ফটো আপনার, আর আমার আরেকটা ধরছে আপনার আমার ডেট অফ বার্থ, তো যে সার্টিফিকেট একটা দিছি এটা কয়েক বল। হ্যাঁ, ফ্যামিলি ফটো ইজ নট এ ইস্যু, মেইন ইস্যুটা হইলো গিয়ে আপনার ডেট অফ বার্থ। আছে আপনার আইস রাখি লানতে? আমি আইসি আমার আব্বার রাইটে, রাইট অফ এবোর্ডে নেই, রাইট অফ এবোর্ডে। যে এই সময় তারা স্যাটিসফাই হইলো, এখন কি তা? কারণ বার্থ সার্টিফিকেট পুরানাটা আর আইলিস না কি তা? হিটা আছিল আপনার আত লেখা রাইট, মানে বাদে আমি রিয়েল যেটা আপনার রেজিস্টার, রিয়েল যেটা বলতে রেজিস্টার করে অফার দিছি আপনার তারে তারে তা আত লেটা লেখা এটা দিলা না? না, তারা মনে করে যে এটা ইয়েস, ও কথাটা তো কইয়ার আপনি তো আড়াই লিছেন, ও পয়লা তো প্রশ্নটা আপনার ওটাও করছে, আপনি যে একটা মেইন যে একটা একটা আড়াই লিছেন, ও তো আড়াইতা না আছে, এটা রাখতা আছে, এটা ইম্পর্টেন্ট। হাওয়াইবার এটা কপি কপি আছে আমার, কপি খামে হইতো না, এটা আইন হইলো গিয়ে আপনি সাইটটা জিনিস অরিজিনাল দিতে হইব। একটা হইলো গিয়ে আপনার আব্বার ব্রিটিশ সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে হইব, আপনার আব্বা আম্মার ম্যারেজ সার্টিফিকেট, মাত শেষ হইলো জনাব, আপনার আব্বা আম্মার ম্যারেজ সার্টিফিকেট দিতে হইব, আপনার বার্থ সার্টিফিকেট দিতে হইব, এবং আপনার যদি আইডি ডকুমেন্ট থাকে এটা দিতে হইব। এই সাইডটা জিনিস কম্পালসারি, এবং এটা সাইডটা অরিজিনাল দিতে হইব, ফটোকপি না ডেভিড ক্যামেরন অথবা ইয়ার থেরেসা মেয়ের সার্টিফিকেট কপি হইতো না। এটা হইলো কি আইন দ্বারা অলরেডি কনফার্ম, সো আপনার এগুলো তো অল্টারনেটিভ কোনো এভিডেন্স আপনি দিলে হইতো না। হাওয়েভার এগুলো আপনার একটু কঠিন করে কইলাম যাতে আপনি বুঝিলেন যে আমার ও অল্টারনেট। আর একটা জিনিস আপনারা করতে পারেন, যে একটা হইলো কি আপনারা যদি তারা দরিয়া নেয় যে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বয়স কত? আমার বয়স অলরেডি 33 চলে, 33। আর আপনার আব্বা ব্রিটিশ হইছেন কবে? 1960, তো কত বছর আগে? ওই যে তো প্রায় 60 বছর এখন, 1960 তো হইলে তো 40 50, এবার 56 আইসেন নির্দেশ আপনার যে আইসেন এটা সবটা ডকুমেন্ট আছে না? না না, এটা ঠিক আছে 50। তো আপনার বয়সও তারা ধরেন না, তারা ধরে আপনার বার্থ সার্টিফিকেটটা ইয়া নেয়, আর কারণটা কি তারা খবর আর কি যে আপনার রিলেশনশিপ উইথ ইউর ফাদার ইজ প্রবেবলি নট এস্টাবলিশ, আপনার এটা জুডিশিয়াল রিভিউ হয়তো করতে হইব। হাওয়েভার আমি যে লাস্ট প্রশ্নটা আপনার করি, আপনার আব্বার মাধ্যমে কেউ ব্রিটিশ হইছেন নি, ইলা আছেন নি কেউ? জি জি, আমার বোন একজন আছে, বোন একজন আছে, জন্ম ওই জন্ম হইছে তাই না, আছে না ভাই দুইজন আছে ওই ব্রিটিশ। তারা কি তা বাংলাদেশ থেকে আইছেন নি না ওদের? লোক আমার ও দুই ভাই তারা ব্রিটিশ হইয়া আইসেন আমার বাফর কারণে, অতএব তারা ওই লাগে আমার বাফর ফুয়া, এবং বাফর ফুয়া যেহেতু তারা আপনার আম্মা আসেননি। ভাই শেষ করলে আমি ও সাজেশনটা দিলাম, এর বাদে আপনারটা দিবা, তো অতএব আমি আপনার লগে যদি ডিএনএ করা হয় যে ডিএনএটার সাবজেক্ট হইতে হইব ফুল সিবলিংস। ফুল সিবলিংস মানে হইল কি মাও সমান বাফও সমান, ফুল সিবলিংস আর হাফ সিবলিংসেরও ডিএনএ করা যায়, ফুল সিবলিংসেরও ডিএনএ করা যায়। আপনি যদি যারা ব্রিটিশ হইয়া আইসেন বাংলাদেশ থেকে অথবা ডিপেন্ডেন্ট হইয়া আইসেন, এরার লগে যদি আপনি ইয়া করিয়া কইতে পারেন বলে লুক আমরা বাংলাদেশও আই থিঙ্ক 2011 না 2008 অথবা 2009ও মনে হয় কম্পালসারি রেজিস্ট্রেশন হয়েছে, বার্থ রেজিস্ট্রেশন, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কোন দিন, আইনটা বলা হলে কইয়া দিতে হইব তারা যে আমার যে বার্থ সার্টিফিকেটটা এটা আমার যেহেতু জন্ম হয়েছে আগে, অথবা এই টাইমে বাংলাদেশও বার্থ রেজিস্ট্রেশন কম্পালসারি আছে না, বার্থ রেজিস্ট্রেশনটা কম্পালসারি হয়েছে বাদে, অতএব বাংলাদেশের জন্মর অনেক বাদে বার্থ রেজিস্ট্রেশন করা গেছে, যার কারণে এটা আমার বার্থ সার্টিফিকেট। হাওয়েভার তোমরা যদি বিশ্বাস করো না, ও কারণেও আমি আমার সিবলিংসের লগে যারা আমার আব্বার কারণে ব্রিটিশ হয়েছেন তারার লগে ডিএনএ করতাম চাই, ডিএনএ করিয়া ফুল সিবলিংস আমি প্রমাণ করতাম চাই, তোমরা চাও নি, যদি চাও তাহলে আমি দিতাম পারি, ওটা আপনি করতে পারবা। এখন আপনার প্রশ্নটা কি তা হোক,
তারা যে আমার আর একটা জিনিস আমার চাইছে যে স্টেটাস লেটার কিছু থাকার কথা নাই। হাওয়েভার তারা হয়তো বুঝতে চায় যে আপনার হোম অফিস থেকে কোনো ধরনের কোনো সিটি দিছে নি, অথবা যে সময় আপনি রাইট অফ এবোর্ডর ভিসা হয়েছে আপনার পাসপোর্টের মাঝে স্টাম্প মারা আছে না নি, আর স্ট্যাটাস লেটার তারা খিতা চাইতো। আপনার কথা বলে আমার কোনো স্ট্যাটাস লেটার নাই, বাট আমার ও ইনফরমেশন আমি দিতাম পারমু এবং ও ইয়া করতাম পারমু, তোমরা যদি চাও আমি ফাটাইতাম। তারপরেও যদি মানে না তখন আপনি জুডিশিয়াল রিভিউ করা লাগবে। আরেকটা যদি আমার আব্বা মেরিড দুইটা, আমি এলাম সেকেন্ড তারা কোন নিজে থাকে তোমার ই তোমার আব্বার লগে তোমার আম্মার বিয়াটা ভ্যালিড আছে না, অতএব সেকেন্ড ম্যারেজের বাচ্চারে ব্রিটিশ করা যাইতো না, এই ধরনের কিছু কর না। অলরেডি তো তারা একবার দিয়া আসছে, দেওয়ার পরে আবার তারা এখানে এখানে ইস্যু তুলছে। ইয়েস তারা তুলতে পারে, হাওয়েভার আপনি ও বলেন আপনি ই জাসিয়া ই ইনফরমেশন সরি জাসিয়া এই ইস্যু আপনি আনার দরকার নাই, কারণ তারা অলরেডি স্যাটিসফাইড হইয়া দিলেছে, আপনি এগুলো ইয়া টেনশন করতে হবে, এগুলো ইয়া তারা মানছেও না। হাওয়েভার আপনার ফুল সিবলিংস যারা আছেন ফুল সিবলিংসের লগে ইয়া দিলেই, বা যারা যারা এদেশ ব্রিটিশ হইয়া আইসেন এরা কিন্তু আপনার ফুল সিবলিংস নেই না হাফ সিবলিংস, ফুল ফুল সিবলিংস হইলে তো আপনি ফুল অর্ডার দিয়া করতে পারবা। ওকে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া, লং হয়ে গেল। না দ্যাটস ফাইন, তো আমি আশা করছি যে দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আমরা দেখছি পরবর্তী লাইনে আমাদের সাথে কে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ও স্টুডিও আপনি? জি আপনি স্টুডিওতে কথা বলছেন সরাসরি, আপনি কে বলছেন? আমি যে লন্ডন থেকে ফোন করছি, আমার একটা প্রশ্ন আসলো। জি আপনি প্রশ্নটা করুন। আচ্ছা আমার বই নিয়ে আসুন দেশ। জি এখন থাইনোর ভিসা তো ওই গেছে, ইমেল আইসে যে গেছে সলিসিটর গেছে দেশ যে হইছ না আপনি পাসপোর্ট আইয়া জমা দেওকা। আচ্ছা ওখন ইমেল তারা পাইছ না, ওখানে কিছু কনফিউশন হয়ে গেছেন আর তারা ফোন করছেন ইনকোয়ারি করছেন যে তারা কিছু জানাই না এখানে, তো বাদে কল একটা আইস নাকি যে হইছ না আমরা তো ইমেল দিছিলাম আপনার সলিসিটর গেছে আপনার যে পাসপোর্ট আইয়া জমা দেও না এখানে বা জমা দেও কা, ওখন কিতা হয়েছে ই বইন ওখন বাচ্চা হয়ে গেছে আর ওখন কিতা করতে চাইরা বেবি লাগি ভিসা সকলটা রেডি হরিয়া ও একলগে সকলটা জমা দিতে চাইরা, মানে ইলাখান ওই বনি বা কোনো অসুবিধা হইব নি, নাইলে পাসপোর্ট ওখন লগে লগে দেওয়া লাগবো নি, কারণ তারা তো কইরা যে ইমেল তারা বহুত আগে দিছেন সলিসিটর দিছে যে আপনি পাসপোর্ট আইয়া জমা দেও কা। ওটা বেবির কিতা কিতা জমা দিতা আমি বুঝছি না, বেবির লাগি? জি বেবির লাগি কিতা জমা দিতা? ও ওখন তো বেবি হইছে না নিদেশতে, বেবির ভিসা লাগবো নাই নি, বেবি বেবির বাপর স্ট্যাটাস কিতা দিছো? বেবির যে বাপ ব্রিটিশ নাই বাট যে আছে নাকি ইনডেফিনিট লিভ আছে। হ্যাঁ ইনডেফিনিট লিভ টু রিমেইন যদি তাকিয়ে থাকা তাহলে তো ব্রিটিশ তানার বাচ্চার ব্রিটিশ সরি বাচ্চার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন আবার করা লাগবে। সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন যদি আপনি আবার করতে চান তাহলে করতে পারবা, বাট এটা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন একটু লম্বা হইব। ইয়েস আপনি একলগে জমা দিলেইতে পারবা, একলগে জমা দিলেইতে পারবা, অথবা আপনার পাসপোর্ট আগে জমা দিলেও কে এর পরে বাচ্চাটা করবা, সো এগুলো লেট হইলেও তেমন কোনো অসুবিধা নাই, বাট বেশি লেট হলে না জানি আর কি। একলগে দিতা কি
তো দিলেও এটা এটাও করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু বেবিটা হয়তো তারা লগে লগে কুইকলি ডিসিশন দিলেই তো পারে মার লগে। সো এটা ভালো বুদ্ধি, এটা দিলেও কা, বাট ভেরি কুইকলি দিলেও কা আর কি। ভেরি কুইকলি, আচ্ছা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। Thank you. With this call, we have run out of time for today, okay, I'm thank afraid. Thank you, bhai. আপনার ফাইনাল রিমার্কস টা প্লিজ দিন। থ্যাংক ইউ ভাইজান। আজকের অনুষ্ঠানে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে অনেকেই আসলে অ্যাপ্লিকেশন যখন করেন, অ্যাপ্লিকেশনের আইদার ইনফরমেশন, যেমন ধরেন ওই এক ভাই বলেছেন যে ওনার সিগনেচার দেন নাই, ওটা ফিরে আসছে। একটু আগে যে ভাই বললেন যে ওনাকে চাইছে বার্থ সার্টিফিকেট, তো আমি অনুরোধ করব যে ইয়েস, এগুলো আপনার লাইফের ব্যাপার, আপনার ইম্পর্টেন্ট ডিসিশন লাইফে। আমি মনে করব যদি আপনি 100% কনফিডেন্ট যদি না থাকেন, তাহলে আপনি ভালো ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কাছ থেকে অ্যাসিস্ট্যান্স নিয়ে আপনি করবেন। ইয়েস, লয়ারের কাছে গেলে ফিস দিতে হবে, ইয়ে দিতে হবে, কিন্তু ইট ইজ ওয়ার্থ ইট। বিকজ আমি একটা জিনিস বলি কাউকে, কাউকে অনেক সময় বলি যে ভাই, আপনি যদি এই লয়ারকে ফিস দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা যদি 2 মাস আগে চলে আসে, হ্যাঁ, আপনার 1 বছর ওয়েট করা থেকে আগে যদি 2 মাস চলে আসে, তো এই যে 1 বছর থেকে 12 মাস থেকে 2 মাস 10 মাস আগে চলে আসলো, এই 10 মাসে যে রোজগার করবেন আপনি, লয়ারের বেতন 50 জন দিতে পারবেন। সো ইটস বেটার টু স্পেন্ড সাম মানি অন সামথিং, ইনভেস্ট মানি অন সামথিং ইফ নেসেসারি, আপনি যদি 100% কনফিডেন্ট না হন। আমি বলতেছি না যে সবাই যাইতে হবে, বাট যারা কনফিডেন্ট না, যারা এক্সপিরিয়েন্স নাই, আমি বলবো যে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স নিয়ে তারপরে অ্যাপ্লিকেশনগুলো করেন। কারণ অ্যাপ্লিকেশনে ইদানিং হচ্ছে ম্যান্ডেটরি কিছু রিকোয়ারমেন্টস আছে, আপনি একটা টিক না দিলে অ্যাপ্লিকেশন ফেরত চলে আসে, ডকুমেন্টস, ম্যান্ডেটরি ডকুমেন্টস দেওয়া লাগে, এগুলো অনেকগুলো। যখন অ্যাপ্লিকেশনটা ফেরত চলে আসবে 10 ওয়ার্কিং ডেজ তারা টাইম দেয়, অতএব এটা রেকটিফাই করার জন্য। উইল দে গোনা গেট দ্য ফিস ব্যাক? না না না, অ্যাপ্লিকেশন যদি ফুললি ফেরত চলে আসে তাহলে ফিস এবং এনএইচএস এর আইএইচএস এর ওই পেমেন্ট ওইটা ফেরত চলে আসবে, কিন্তু উনি তো ওভারস্টের হয়ে যাবেন এবং ওনার ভিসা যেদিন শেষ হয়েছে ওই দিন থেকে ওভারস্টে শুরু হয়ে যাবে। ধরেন ভিসা শেষ হয়েছে মার্চে, অ্যাপ্লিকেশন করছিলেন, এখন ফেরত আসছে অ্যাপ্লিকেশন, এখন এই মার্চ থেকে এই পর্যন্ত উনি ওভারস্টের, অতএব 28 দিনের বেশি হয়ে গেছে ওভারস্টে, অতএব ওনার ইমিগ্রেশন হিস্ট্রি হ্যাঁ চেইনটা কমপ্লিটলি ব্রেক হয়ে যাবে। তো এই কারণে তারা ইদানিং করে কি কোনো কিছু যদি বাকি থাকে তাহলে 10 ওয়ার্কিং ডেইজের একটা টাইম দিয়ে তারা বলে যে মানে এইটা রেকটিফাই করে দেও। অতএব এইটাতে ইভেন আমরা লয়াররা যখন করি তখনও মিস হয়ে যায়, কারণ আমরা তো মেশিন না, আমাদেরও তো মিস্টেক হইতে পারে। তখন দেখা যায় যে এই কারণেই দেখা যাচ্ছে যে 10 ওয়ার্কিং ডেইজের একটা টাইম দেয়, ওই ওই টাইমের মধ্যে আবার রেকটিফাই করে দিয়ে দেওয়া লাগে। তো আমি বলবো যে আনলেস ইউ আর 100% কনফিডেন্ট, ইউ টেক প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড দেন লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ গড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ খালেদ ভাই। আপনারা শুনছিলেন হ্যামলেস সলিসিটারের সিনিয়র পার্টনার সলিসিটার সাইফুদ্দিন খালেদের বক্তব্য, এবং এইটির সাথে আমাদের প্রোগ্রাম আজকে শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা প্রিয় দর্শক, যারা লাইন পেয়েছেন আশা করি তারা কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন, আর যারা লাইন পাননি আমি আন্তরিকভাবে দুঃখিত, তারা আগামী আগামী আমাদের প্রোগ্রামে কল করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।